বসে আমার চেয়ারে। সোমেশ্বর অধিকারী, ম্যাডাম চন্দ্রা চৌধুরী, আপনার আঙ্কুল মারা গেছে, আপনি নিজের হাতে তাকে খুন করেছেন। না না না, আমার কথাটা শোনো, আমার কথা আমাকে বলতে দাও। আপনার কাছে আমার এখন একটাই পরিচয়, সোমেশ্বর অধিকারী, চেয়ারম্যান অধিকারী গ্রুপ অফ কোম্পানিজ। মা দেখি কাঁদছো তো, প্লিজ মীরা মা তুমি কেঁদো না, তুমি কাঁদলে খুব কষ্ট হয়। স্বয়ং কানাজি যার ভাগ্য লিপিতে চোখের জল লিখেছেন, তার জন্য কষ্ট করে কি করবি বল। দেখ না আমি তো কিরকম মেনে নিয়েছি, সবই তো মেনে নিয়েছি। দেখো মীরাম্মা, এরপর থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি রুদ্র, চন্দ্রা, তুমি চন্দ্রাটা ভালো আছে তো, কেন জানি না আমার মনটা ভীষণ ছটফট করছে। দেখুন ম্যাডাম, আপনি যদি এরকম হতভম্বের মতো ওখানে দাঁড়িয়ে থাকেন তাহলে তো সুস্থ হবে। তাছাড়া অধিকারী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যানের ঘরে ওনার মতন একজন আউটসাইডার কি করছেন বাবা? কি যাতা বলছেন, কি আউটসাইডার, কি আউটসাইডার? আমি না আপনারা দুজনে, এই কোম্পানি আমার, কার পারমিশন নিয়ে এসেছেন? এই সমস্ত প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন ম্যাডাম, তবে এক এক করে। তাহলে এবার সবাইকে ডাকি। দাঁড়াও বাবা, আমি ডাকছি। শোন, প্রথমে আমাদের লয়ারকে ডাক। শুনুন, এই যে শুনুন, এই চেয়ার, এই চেম্বার, এই অফিস, কোম্পানি, সব স্টাফ সব আমার। তাই? একদম তাই, ঠিক তাই। আর আপনার বিশ্বাস না হলে আপনি সবাইকে ডাকুন আর সবাইকে জিজ্ঞেস করুন। ওই তো সবাই চলে এসে, এই তো সবাই চলে এসে। হ্যাঁ, আপনারা চুপ করে আছেন কেন? আপনারা বলে দিন, আপনারা বলে দিন এই কোম্পানি কার, এই কোম্পানি আমার তো, আমার তাই তো, বলে দিন। আপনারা ভয় পাবেন না, আমি আছি তো, আপনারা কার পাশে? আসল সত্যটা কি আমরা সবাই জানি। কি 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 বলুন, স্পষ্ট করে বলুন, খুলে বলুন, সবাই জানতে চাই আমরা, বলুন। আসল সত্যটা জানবেন, অধিকারী গ্রুপ অফ কোম্পানির মালিক মিস্টার সোমেশ্বর অধিকারী এবং রুদ্রনীল অধিকারী ছিলেন, আছেন, থাকবেন। চুপ করুন, কনস্পিরেসি, আমার বিরুদ্ধে কনস্পিরেসি, এর চক্রান্ত বুঝে গেছি আমি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। সরি স্যার, একটু কনফারেন্স রুমে আসবেন, প্রেস ওয়েট করছে আপনার জন্য। প্রেস? ইয়েস স্যার। স্যার, ওরা আপনার কাছ থেকে কিছু জানতে চায়। আসলে স্যার, আপনার এই অদ্ভুত জার্নিটার ব্যাপারে কিছু জানতে চায়। ওর পাল্লায় পড়লে একটা মানুষ একটু ঠান্ডা মাথায় কিছু ভাববে, চিন্তা করবে, প্ল্যান করবে, পারি না। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, আর ভগবান কত ডাকতে হবে না, বলবো না, তাই তো? ঠিক আছে, বলবো না, বলবো ওকে, বলবো তোর বিয়ে নিয়ে যা, না কিছু বলবে না, কিছু বলবো না, ও সেই ভালো।